আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছে? তো আজকে আমি কিন্তু দেখেন নারকেল আপনার পাটা গুঁড় দিয়ে, অর্থাৎ ছোট পাটা দিয়ে আমি কিন্তু এটাকে আপনার খুলে নিচ্ছি। অর্থাৎ এইটা পাক দিয়ে রেখে আমি এখানে দেখেন পানি, গরম পানি দিয়েছি। আমি হচ্ছে এখানে আটা খুলবো। তো পানিটা গরম হয়েছে, এগুলো আমি শুকিয়ে শুকিয়ে রেখেছিলাম। শুকনো আটা দিয়ে আমি আজকে দুধকুলি পিঠা বানাবো। তো এর জন্য আমি প্রথমে আটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু এখানে লবণ দিয়ে নিয়েছিলাম আগেই। তো দেখেন আমি কিন্তু এভাবে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করার জন্য পানিটা পরিমাণ করে দিয়ে এখন ঢেকে রেখে দেব, কারণ এটা ভালো করে মিক্সার করে রেখে ঢেকে দিলে এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে ঢেকে রাখলাম, জালটাকে একবারে কমিয়ে দিয়ে ঢেকে রেখেছি। তো এখন নামিয়ে নিয়ে এসেছি, যেহেতু এটাকে ভালো করে মুততে হবে, অনেক গরম, তো আমি এটাকে ভালো করে মুতে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন একটু সুন্দর করে আপনার ভালো করে মথে নেওয়ার জন্য, কারণ এটাকে ভালো করে মথে না নিলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো ভালো করে দুই আপনার ভালো করে হাতে চটকে নেবেন যেভাবে দেখাচ্ছি। আর এই ফাঁকে কিন্তু দেখেন আমি গুড়কে গলিয়ে রাখছি, যেহেতু এগুলো এক বছর আগে আমি রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তো সেইখান থেকে কিন্তু আমি এক পাটা দেড় পাটার মতো নিয়েছি, এটাকে আমি গলিয়ে রাখবো। আর এই পাতিলে আমি দুধ ঢেলে নিচ্ছি, দেখেন এখানে 1.5 লিটার দুধ আছে। তো দুধটা এক চুলায় গরম করতে দেব, যেহেতু আপনার ফ্রিজে রাখা, তো একটু ভালো করে জাল না হলে কিন্তু এটা পরে আর দেখা যাবে, সময় হবে না। আমি পিঠাগুলো বানানোর আগে এই প্রসেসগুলো রেডি করে রাখছি। দেখেন গুড়টা মোটামুটি গলে গেছে, একটু আছে, সেটা কিন্তু আমি ভালো করে গলিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এই ফাঁকে কিন্তু পিঠার কাছে এসে পড়েছি, দেখেন আমি ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা বল করে এক সাইডে ফার্স্টে রাখতে পারেন। তো আমি একটু বড় সাইজে করব, যেহেতু একা একা বানাচ্ছি, এগুলো যেহেতু অনেকটা সময় লাগে, আমি একটু বড় সাইজের করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু দেখাচ্ছি আমি কোন সাইজ করছি, এটা কিন্তু আরেকটু ছোট হয়, আবার অনেকে কিন্তু এর চেয়ে একটু বড়ও করে। তো এক এক এলাকায় এক একভাবে খাওয়া হয় পিঠাটাকে, কেউ একটু বড় করে, কেউ একটু ছোট করে, কেউ ভিতরে পুর ভরে, কেউ ভরে না, নানানভাবে আসলে এই দুধকুলি পিঠাটাকে মানুষ তৈরি করে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করছি। তো এইভাবে একটা ছোট একটা করে বাটির মতো করে তার ভিতরে ভরে কিন্তু এইভাবে মুখটাকে আটকে দিচ্ছি। এটা কিন্তু ডিজাইনও করা যায়, যেহেতু আমি ছোট করছি এর কারণে আর ডিজাইন করার আসলে তেমন একটা জায়গা নাই। এখানে বেশি কিছু করলে কিন্তু এটা ভেঙে যাবে। তো আমি আর একটা ভরে দেখাচ্ছি। আসলে এগুলো হচ্ছে নিজের কারিগরি, নিজে যেভাবে বাবা মার কাছ থেকে, মার কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে শেখা হয়, সেভাবে আসলে করা হয়। এর জন্য এক এক এলাকায় এক এক রকম হয়, কারণ আমরা আসলে আমার মা বা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যেভাবে শিখবো সেভাবেই কিন্তু আমি কাজটা করে পছন্দ বোধ করবো, যেহেতু আমি ছোটোবেলা থেকে দেখছি। তো অনেকেই কিন্তু আরেকটু বড় সাইজও করে। তো দেখেন দুধ কিন্তু জাল দিয়ে রেখেছি, আমি একটু উঠেই রেখেছি, কারণ আপনার যদি পরে লাগে, অনেক সময় কিন্তু শক্ত হয়ে যায়, আবার অনেক সময় নরম হয়ে যায়, এত অ্যাকুরেট মাপ হয় না, এর জন্য দুধটা একটু পরে দেব। ও একটুখানি উঠিয়ে রেখেছি যেন পরে দিয়ে দিয়ে মিলিয়ে দিলে যেন আর টাইট না হয়ে যায়। তো দেখেন পিঠাগুলো বানিয়ে কিন্তু রেখে দিয়েছি, আর এই ফাঁকে কিন্তু দুধটাও ভালো জাল হয়েছে।
তো এখানে আমি কিন্তু তেজপাতা এলাচ দারচিনি সবই দিয়ে দিয়েছি আর একটু জল হওয়ার জন্য রেখে দিয়েছি একটু জল হবে আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি কারণ যেহেতু মিষ্টি হলেও কিন্তু আপনার লবণটা দিতেই হবে কারণ লবণ হচ্ছে এমন একটা জিনিস যে স্বাদকে ব্যালেন্স করে রাখে যাই হোক একটু লবণ দিবেন তাতে কিছু হবে না একটুখানি লবণ পরিমাণে কম পরিমাণে একটু দিলেই হবে তো পিঠাগুলো আমি একে একে দিয়ে দিব মোটামুটি ভালোই ফুটে গেছে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি তো আমার সবগুলো পিঠা কিন্তু দেয়া হয়ে গেছে এখন আর আমি চামচ দিচ্ছি না যেহেতু মাত্র দিলাম এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে আমি এখন যে একটা নাকর দিয়ে নেড়ে দিচ্ছি তো দেখেন ভেসে আসছে এটা কিন্তু আস্তে আস্তে আসলে হয়ে গেলেই আপনি বোঝা যায় যে উপর দিকে ভেসে উঠে তো এই দেখেন একটু একটু করে কিন্তু সবগুলোই মোটামুটি ভেসে উঠছে তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরে আমি কিন্তু গুড়গুলো মেশাচ্ছি কারণ আপনার চুলাটা জ্বালানো অবস্থায় কিন্তু গুড়টা দিবেন না যেহেতু মনে করেন আপনার দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে মেশাবেন একটু বন্ধ রেখে পরে দরকার হলে একটু চুলাটা জ্বালিয়ে বলকানিয়ে নেবেন কিন্তু ডাইরেক্ট কিন্তু গরম আপনার চুলার উপরে রেখে এভাবে মেশাতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন অনেক সুন্দর হয়েছে আমি এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি আর আমি এই সাইজটা করাতেই আমার মনে হয় সুন্দর লাগছে পিঠা তো আমি এই বলটার মধ্যে উঠিয়ে রাখছি যাই হোক ভিউয়ার্স অনেক কথা বল তো অনেক কথা বললাম যাই হোক ভালো থাকবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন তো আপনাদের জন্য সবার জন্য আমার শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আর সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ।